الله 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 نحمده ونصلي على رسوله الكريم بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى في قران الكريم وما تقدموا لانفسكم من خير تجدوه عند الله هو خيرا هو خيرا واعظم اجرا কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মুবারকবাদে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিজয় টেলিভিশনের মাহের আমাদানের অনন্য আয়োজন মেগা ডিজিটাল স্কেল নিবেদিত বারকাতুসাহারী অনুষ্ঠান সাথে আছি আমি মাওলানা ইলিয়াস ইব্রাহিম বিক্রমপুরী প্রিয় দর্শক প্রতিদিন আমরা একজন অতিথির কাছ থেকে ভিন্ন একটি বিষয় নিয়ে আলোচনা আমরা শুনে থাকি আমাদের আজকের আলোচ্য বিষয় দান সাদাকার ফজিলত হ্যাঁ যেমনটা বলছিলাম যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেই বিষয়ের উপরে আলোচনা করার জন্য আমন্ত্রিত হয়ে আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট গবেষক আলেমেদিন দিন মোহতারাম মৌলানা মুফতি মোহাম্মদুল্লাহ

রিজিক তিনি রব্বুল আলমিন আমাদেরকে তিনি লালন পালন করছেন যখন যার প্রয়োজন আল্লাহ তালা তার আয়োজন আমাদেরকে করে দিচ্ছেন সেই দান করলে যে ধন কমে না সেই দানের যে গুরুত্ব আছে ফজিলত আছে আমি আপনার কাছ থেকে কোরআন এবং হাদিসের আলোকে শুনবো ইনশাআল্লাহ সাদাকার উপরে অসংখ্য আয়াত আল্লাপাক নাজির করেছেন জি সোরা বাকারার দুই একষট্টি নম্বর আয়াত তেষট্টি নম্বর আয়াত সোরা আলে এমরান বিরানব্বই বিরানব্বই নম্বর আয়াত অসংখ্য আয়াত আপনি আয়াত করলেন এবং অসংখ্য আয়াত রয়েছে যে সাদাকাতের উপরে সাদাকা শব্দের অর্থ হলো দান আসলে এটা হলো বরকত বৃদ্ধি পাওয়া জি যে যত দান করে তার সম্পদ আল্লাহ তত বৃদ্ধি করে এবং যে যতটুকু নিয়ত করে দান করে তার নিয়ত অনুযায়ী আল্লাহ বৃদ্ধি করবেন এই জন্য কোরআন কারিমের প্রথম যে আয়াতটা আমি আপনাদেরকে শোনাবো জি সে আয়াতটা হলো দুইশ একষট্টি নাম্বার আয়াত সুরা বাকারা সেখানে আল্লাহ পাক ইসাদ করেন মাসালুল্লা দিন আয়ুম ফেক্লা কামাশালি হাব্বাতা সানা বিলাফি কুল্লি মিয়াত হাব্বা ওই সমস্ত দানকারীদের দৃষ্টান্ত দিচ্ছেন আল্লাহ পাক যারা আল্লাহ সন্তুষ্টির জন্য দান করে তাদের দানগুলো হলো একটা শস্য দানার মতো একটা দানা যখন মানুষ বপন করে সেখান থেকে সাতটি গাছ গজায় এক একটা গাছে একশটি করে দানা হয় তাহলে একটা গাছ দানা থেকে শাশ্বত দানা হয় জি মানে ইদা আইফুলিমাইয়াসা আল্লাপাক এখানে বলতেছেন ইলা সাবা শাস্য তো পর্যন্ত বৃদ্ধি পায় কিন্তু এই আয়াতে আল্লাপাক আবার এটুকু বুঝাই দিচ্ছেন ঈদ আইফুলিমাইয়াশা তো বলা হয়েছে কিন্তু আল্লাপাক যদি ইচ্ছা করেন শাস্যকে সাত কোটি বানাতেও কার্পণ্য তিনি করেন তা আপনার নিয়তের উপর নির্ভর করবে আর সাদাকা দানটা করতে হবে আপনার হালাল থেকে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য এই জন্য সুরাব বাকার বিরানব্বই নম্বর আয়াত আল্লাপাক এটাও বলেছেন লান তানা আলুর বিরা ততক্ষণ পর্যন্ত তুমি নেককার হতে পারবে না লান তানা আলু হাত্তা তুনফিকু মিম্মা তো তোমার মোহব্বত ভালোবাসার যে সম্পদ এখান থেকে আল্লাহর রাস্তায় দান না করা পর্যন্ত তুমি আল্লাহর নেককার বান্দা হতে পারবে আল্লাহ পাকের নেককার বান্দা হওয়ার জন্য এখানে শর্ত জোরে দিয়েছেন দান করা জি আর একটা হাদিস আল্লাহ রাসুল বলছেন আসাদ কাতুল বালা সৎকা মানুষের বিপদ আবার দূর হয়ে যায় জি কেমন বিপদ দান করলেন একটা টাকা দুইটা টাকা পাঁচটা টাকা দশটা টাকা কিন্তু দেখা যাবে যে এই দশটা টাকা দান করার বদল আপনার সামনে বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট ছিল আল্লাপাক অ্যাক্সিডেন্ট থেকে আপনাকে বাঁচা বড় ধরনের একটা রোগ আপনার জন্য আসতে ছিল এই সৎকার বিনিময় আল্লাপাক সেই রোগ আপনার থেকে দূর করে দিবেন। এরকম অসংখ্য বর্ণনা রয়েছে কিন্তু আমাদের একটা সবচেয়ে বড় সমস্যা হলো আমরা আমাদের দেশে অনেকেই দান করি দানশীল আছে কিন্তু দানটা মানুষকে জানায় করতে পছন্দ করে এবং যে দান দ্বারা আমরা ফায়দা পাই না লাভবান হই না হাদিস আল্লাহ রাসুল বলছেন তুমি এমনভাবে দান করবা দান হাতে দান করলে বাম হাতটা আর পাবে অসংখ্য বুজুর্গ এবং অতীতের ওলামা একরামদের জীবনী থেকে আমরা দেখছি ওনারা দান করার জন্য বস্তা ভরে ব্যাগ ভরে টাকা নিয়ে বের হতেন এবং রাতের গভীরে তারা বের হতেন রাস্তা রাস্তাঘাটে যারা ঘুমায় বিভিন্ন প্ল্যাটফর্মে ঘুমা স্টেশনে ঘুমা দেখেন তো আপনারা জি জি ওনারা ওই সময় এবং আমি আপনার সাথে একটু যোগ করতে চাই এখনও কিন্তু দেখি যে অনেক ভাইদেরকে দেখেছি যে ওনারা খাবার প্যাকেট করে গাড়িতে নিয়ে বের হয়ে যাচ্ছেন গরীব দুঃখী অসহায় মানুষ আপনি যেটি বললেন সেই ধারাবাহিকতা কিন্তু এখনও চালু আছে রাতের গভীরে বিভিন্ন লঞ্চ টার্মিনালে ট্রেন স্টেশনে বাস স্টেশনে যারা ছিন্নমূল মত শিশু আছে মানুষ আছে ভূভুক্ষ মানুষ আছে তাদের মাঝে কিন্তু দিচ্ছে জি জি বলুন খুব কম জি এটা আরো বেশি করা উচিত জি 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 প্রত্যেকটা মানুষ চায় তার সম্পদ বৃদ্ধি জি জি প্রত্যেকে চাই শান্তি জি প্রত্যেকে চায় তার পরিবার শান্তির জন্য সম্পদ বৃদ্ধির জন্য একমাত্র মাধ্যম হলো যে যত বেশি সাদাকা করবে দান করবে আল্লাহবাক তার সম্পদ তত বৃদ্ধি করবে এই জন্য দিকে আমরা যদিও সাদকা করাটা ফরজ নয় ওয়াজিব নয় এটা আপনার সম্পদ অনুযায়ী আপনার জন্য মুস্তাহাব সুন্নত ঐচ্ছিক বিষয় কিন্তু আপনাকে এটা লক্ষ্য করতে হবে যে ঐচ্ছিকটাকে আপনাকে ফরজ বানিয়ে নিতে হবে আর কখনো কখনো ঐচ্ছিকটা ফরজ হয়ে যায় আপনার মা বাবার পিছনে আপনার খরচ করা ভাই বোনের পিছনে খরচ করা পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজনের পিছনে খরচ করা এমনি স্বাভাবিক ঐচ্ছিক বিষয় কিন্তু কখনো যদি তারা বড় ধরনের বিপদ আপদে পড়ে যায় তখন এটা আপনার উপর অত্যাবশ্যক হয়ে যায় তাদেরকে সেই বিপদ থেকে উদ্ধার করা জি জি আর একটা মানুষ যখন এক দুনিয়াতে একজন এক বান্দা যখন আরেক বান্দাকে ঐচ্ছিক সাহায্য দ্বারা দান দ্বারা তাকে উদ্ধার করবে কাল কেয়ামতে মহা মুসিবতের মধ্যে আল্লাহবাদ থাকে তার বিরোধে তাকে বিপত্তি করছে আল্লাহ এর জন্য ঘর থেকে যখন বের হওয়া কিছু দান করা জি 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 প্রত্যেক দিন নিয়মতান্ত্রিকভাবে কিছু দান করা মানে প্রত্যেকটা আমল নিয়মতান্ত্রিক করা হাদিসে আল্লাহ রাসুর বলছেন প্রতিদিন এমন কিছু আমল করো যেটা প্রতিদিন নিয়মিত হয় একদিন আপনি বছরে একদিন সবে বরাত আসলো সবে কদর আসলো সারা রাত নামাজ পড়লেন তা পড়লেন সারা বছর তা খবর নাই নামাজের খবর নাই এটা নয় প্রতিদিন অল্প অল্প করে দান করা অল্প অল্প কাজ করা অল্প অল্প নিয়মতান্ত্রিকভাবে করা এটার উপর আমাদের গুরুত্ব দিতে হবে এবং আমি যদি আমার মতো এইভাবে বলি যে এই যে দান সাদাকার ফজিলতার কথা আপনি বলছেন যে এবং পেয়ারানবী আলহি সালাম তিনি রিহাম মুরসালা যে প্রবাহিত বাতাসের মতো তিনি দান সাদাকা করতেন এবং আমরা তো এটিও জানি যে ঘরে যারা আমাদের মা বোনেরা আছেন তাদেরকেও কিছু হাত খরচের টাকা দিয়ে আসা এবং দেয়া এখান থেকে তারা কিছু দান করবেন সাদাকা করবেন এই সম্পর্কে যদি একটু বলেন এটা জি পারিবারিক শিক্ষা জি 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 এটা পারিবারিক শিক্ষা আপনি যদি এমনটা করে আপনার সন্তানরা এখান থেকে শিখবে আর স্ত্রী সন্তানদের বরণ পোষণের পিছনে যেটা আমরা খরচ করি এটাও একটা জি বাহিরে একটা টাকা দান করলে এক টাকার সব হবে তো পরিবারের পিছনে যখন আমরা একটা টাকা খরচ করবো এটা দুই টাকার সব হবে জি একটা হলো পরিবারকে রক্ষা করা আর একটা হলো খরচ করা এই জন্য বাচ্চা এবং স্ত্রী যাতে তাদের মাধ্যমে কিছু দান খায়ত করানো তারা এখন থেকে শিক্ষা পায় তাদেরকে দিয়ে দান খেরাত মাঝে মাঝে করানো যেন দান খেরাতটা তারা অভ্যস্ত হয়ে যায় তাদের হাতেও সুযোগ আসলে এইভাবে দান করতে পারে কোরআন এবং হাদিসে যেটি আপনি বললেন যে কোরআনে একাধিক আয়াত আল্লাহ তালা বিভিন্ন সুরাতে জানিয়ে দিয়েছেন এবং মানুষ কিন্তু আফসোস করবে হাসরের ময়দানে লাউলা ইলা আজালিন ফিন যে আল্লাহ আপনি আমাকে যদি আরেকটু সময় দিতেন তাহলে আমি আরেকটু দান করতাম আরেকটু সাদাকা করতাম এবং মৃত্যুর পরে মানুষের যে সাদাকায় জারিয়া আছে আমি আপনার কাছে সে সম্পর্কে একটু জানতে চাই হাদিস আল্লাহ আসুল বলছেন ইরা আল ইনসান ইনকাতা আনহ আমালু মানুষ যখন মৃত্যুবরণ করে তার দুনিয়ার সাথে সব সম্পর্ক ছিন্ন হয়ে যায় জি ইল্লা বিশালা তিনটা বস্তুতে সম্পর্ক টিকে থাকে এক নম্বর সদাকাতুন জারিয়া এমন কিছু সদাকা করা যেটা সত্যে জারিয়া সব হয় যেমন ধরেন স্টেশনে মানুষের বসার জন্য একটা ব্যবস্থাপনা করে দিলেন পানীয় পান করার জন্য পানির ব্যবস্থা করে দিলেন কোনো একটা মাদ্রাসা বানিয়ে দিলেন স্কুল কলেজ বানিয়ে দিলেন মসজিদ বানিয়ে দিলেন গরিব মিসকিন অসহায় মানুষ যারা আছে তাদের থাকার ব্যবস্থা করে দিলেন এই সবগুলো সৎকার যারই অন্তর্ভুক্ত এই কাজটা যত যত যদি করে যেতে পারে পানির ব্যবস্থা করে পানি খাবার পানির ব্যবস্থা করে জায়গায় টয়লেট নেই ব্যবস্থা করে দেওয়া জি জি স্টেশনগুলোতে মানুষের বসার একটু জায়গা করে দেওয়া নদী ভাঙন মানুষ ওদের থাকার ব্যবস্থা এই সবগুলো সৎকার এবং এই আমলগুলো আপনি চলে যাবেন এই বস্তুগুলো যতদিন থাকবে ততদিন আপনার খবর ইহার সব থাকবে এটা এক নাম্বার জি দুই নাম্বার ওয়ালাদুন সহলে নেককার সন্তান যদি নেককার সন্তান রেখে যেতে পারেন নেককার সন্তান যখন আপনার জন্য দোয়া করবে প্রতি মুহূর্তে সেই সব আপনার খবরে বুঝতে থাকবে এই জন্য সন্তানদেরকেও নেককার বানানো এটাও কিন্তু বড় ধরনের সত্য সন্তান সবাইকে দেয় জি সন্তান যদি নেককার হয় এটা আপনার জন্য নিয়ামত হবে হতে পারে ছেলে হতে পারে হতে পারে মেয়ে জি আর সন্তান যদি নেককার বানাতে না পারেন তাহলে এটা আপনার জন্য গুনার কাজ হবে এবং আপনার জন্য দুনিয়া এবং পরকালের ভয়াবহ আসবে এই সন্তান নেককার সন্তান আর এমন সন্তান যে সন্তান আপনার মৃত্যুর পর আপনার জন্য দোয়া করে এবং সেই জ্ঞান যেটি তাকে এমন জ্ঞান যে জ্ঞান যে জ্ঞান তাকে নাফা দেবে উপকৃত করে জি জি এমন এলেম শিক্ষা করা যে এলেম দ্বারা আপনি উপকৃত করবেন আপনার এলেম অন্যর মধ্যে বিতরণ যেটা পর্যন্ত সেই খুব চমৎকার করে আপনি বলছিলেন যে মানুষ চলে যায় দুনিয়া থেকে এর পরেও তার কবরে তার একটা ব্যালেন্স তার এখানে যেতে থাকে আমি আসব আপনার সেই কথার রেশ ধরে ইনশাল্লাহ আবারও আপনার কাছে যেতে হচ্ছে ছোট্ট একটি বিরতিতে প্রিয় দর্শক আপনারা দেখছেন মেগা ডিজিটাল স্কেল নিবেদিত বারকাতুসাহারী অনুষ্ঠান প্রচার হচ্ছে বিজয় টেলিভিশন আপনার প্রিয় চ্যানেলে চোখ রাখুন এই চ্যানেলেই ছোট্ট একটি বিরতি নিচ্ছি কোথাও যাবেন না তন্ময়চিত আমরা দেখছিলাম এবং শুনছিলাম মেগা ডিজিটাল স্কেল নিবেদিত উৎসাহারি অনুষ্ঠান আমরা এতক্ষণ ছিলাম ছোট্ট একটি বিরতিতে বিরতি থেকে এসে আবারও যাচ্ছি আমাদের আজকের অতিথির কাছে সেই গুরুত্বপূর্ণ আলোচনা দান সাদাকার ফজিলত মোহতরাম যেমনটা আপনি বলছিলেন বিরতিতে যাওয়ার আগে যে তিনটি কাজ এমন আছে যেটি মানুষ দুনিয়া থেকে চলে যায় কিন্তু তার কবরে সেই ন্যাক আমল যেতে থাকে আর এমন আরও কিছু কাজ আছে যেই কাজের মাধ্যমে মানুষটি দুনিয়ার সমাজে সে আজীবন বেঁচে থাকে আর সেটিও সাদাকায় জারিয়া যেমন ধরুন একটি স্কুল করে গেছে একটি হাসপাতাল করে গেছে একটি পানির গভীর নলকূপ তিনি করে গেছেন বিশাল একটি শিক্ষা প্রতিষ্ঠান তিনি করে গেছেন একটি মিল ফ্যাক্টরি করে গেছেন এখানে একটি দান ফান্ড আছে সাদাকা ফান্ড আছে অসুস্থ দুস্থ এতিম বিধবা ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সব মানুষের জন্যই কিন্তু দান করা যায় আমি আপনার কাছে এবার জানতে চাইছি সোনালি যুগে যারা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখিত আছেন আমরা বর্তমানে হাতেম তাই তার কথা তার ইতিহাস আমরা পড়ি শুনি কিন্তু এর আগেও যারা ছিলেন খোলাফায়ের আন যারা ছিলেন তাদের ভিতরে সৈয়দানা আবু বকর সিদ্দিক রদি আল্লাহু তাল আনহু সৈয়দনা উসমান গনী জিন্নুরাইন রদি আল্লাহু তাল আনহু আম্মাজান কুবরা রদি আল্লাহ তাল আনহা ওনারা যেভাবে নবীজির কাছে ওনারা দান করার জন্য সম্পদকে এনে দিয়েছিলেন যদি সেই সোনালী যুগের কিছু কথা আপনি তুলে ধরতেন এটা তো ভালো করে আপনার জানেন যে একটা যুদ্ধের জন্য আল্লাহ রাসুল কিছু সাহায্য দান চেয়েছিলেন হজরতানহ অনেক ছিলেন ওনার সম্পদগুলো সে হিসাব নিকাশ করে ফিফটি ফিফটি করেছেন অর্ধেক রেখেছেন তার পরিবারের জন্য বাকি অর্ধেক এনে রাসুলের দরবারে হাতে তুলে দিলেন আল্লাহ রাসুল মুস্কি হাসলেন এরপর হজরত আবু বকর আসলেন আবু বকর আসার পরে সামান্য কিছু রাসুলের হাতে তুলে দিলেন অর্থাৎ উসমানকে জিজ্ঞাসা করেন উসমান তুমি যে এত সম্পদ আমাকে দিলা তুমি তোমার জন্য কি রেখেছো তিনি বললেন যে আমি আমার অর্ধেক রেখেছি আমার আমার জন্য আমার ফ্যামিলির জন্য অর্ধেক আমার রাসুল এবং আল্লাহ এবং তার রাসুলের জন্য নিয়ে আসছে আবু বকরকে যখন জিজ্ঞাসা করেন তুমি কি করেছো আমি আমার যা সম্পদ ছিল টোটালটাই আমি আল্লাহ এবং তার রাসুলের জন্য দিয়েছি তখন তাকে বলা হলো যে তোমার ফ্যামিলির জন্য কি রেখেছো আমি আমার আল্লাহ এবং তার রাসুলকে রেখেছি এমন ছিল তাদের অন্তর প্রত্যেকটা বস্তুর একটা হক আছে যেমন হাদিসে রমজানের ব্যাপারে আল্লাহ রাসুল বলছেন লিকুল্লি সাই ইন জাকার জাকাত জাসাদি আর যে প্রত্যেকটা বস্তুর জাকাত আছে আর শরীরে জাকাত হলো রোজা প্রত্যেকটা বস্তু জাকাত আপনি ইনকাম করেন ইনকামের মধ্যে একটা জাকাত আছে সেই জাকাতগুলো যদি আমরা জাকাতটা মানে এখানে সাদাখা সদাকাটা যদি আমরা সঠিকভাবে আদায় করতে পারি তাহলে আশা করা যায় আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো আজাব গজব আসবে না কোনো ধরনের বিপদ আপদ আসবে না এই সত্তা আমাদেরকে সূক্ষ্ম শান্তিময় জিন্দিকি দান করবে খুব চমৎকার করে আপনি বলছিলেন যে আদান সাদাকার ফজিলত এবং আমরা জানি যে ইসলামের সেই সোনালী যুগের ভিতরে আপনি যাদের কথা বললেন আবু বকর সিক রিয়াল্লাহ তালনু সৈদানা উসমান গানী রাদিয়া আল্লাহ আনহু এবং সেই আবু তালহা রাদিয়াল্লাহু তাল আনহু বাগানের ভিতরে তিনি নামাজ আদায় করছেন হঠাৎ করে তার চোখটা চলে গেল সেই খেজুর গাছের দিকে এবং পাখি সেখানে কিচির মিচির করছে নামাজ কয়রাকাত পড়ছেন তিনি ভুলে গেলেন এরপরে নামাজ শেষে পেয়ারা নবী সাল্লাহামের কাছে চলে গেলেন এবং গিয়ে বললেন আমার সেই ঘন খেজুরের বাগান আমি এটি দান করে দিব কেন যে নামাজ থেকে আমাকে একটু গাফেল করে দিল এইভাবে কিন্তু ওনারা দান করে দিয়েছেন আপনার সেই কথা যে আমরা এখন খেজুরের বাগান বাংলাদেশে হয়তো সেভাবে নেই কিন্তু মিল ফ্যাক্টরি আছে ধন সম্পদের বিভিন্ন প্রজেক্টগুলো আছে এর ভেতরে থেকেও কিন্তু আমরা অনেককে দেখতে পাচ্ছি ওনারা দান করছেন ওনারা সাদাকা করছেন এবং ওনারা আলাদা একটা তালিকা করে করে কিন্তু মানুষকে স্বাবলম্বী করার জন্য ওনারা চেষ্টা করছেন এবং যার কারণে আল্লাহ তাআলা আমাদের এই লাল সবুজের পতাকার এই আটষট্টি হাজার গ্রামের এই বাংলাদেশকে আল্লাহ এখনও কিন্তু রহমতের চাদরে আল্লাহ তালা ঠিক রেখেছেন এবং আপনি জানেন এটি জেনারেল শিক্ষিত অনেক মানুষ এমনও আছে যে উনি ওনার জীবনের বড় একটা সম্পদ উনি কোনো দাতব্য প্রতিষ্ঠানে উনি লিখে দিয়েছেন এবং উনি কোনো রাস্তা নির্মাণ করার জন্য ওনার বাড়িটা উনি ভেঙে দিয়েছেন দান করে দিয়েছেন তিনি এবং গভীর কোন নলকূপ স্থাপন করার জন্য দেখা গেছে একটি কালভার্ট একটি ব্রিজ বানাবার জন্য ওপারের গ্রাম থেকে এখানে আসবে মানুষের জন্য তিনি এটি দান করে দিয়েছেন এবং এই দানের ফজিলত তো তার অহেতুক যাবে না এবং আল্লাহ তো তাকে দিবেন আল্লাহ পাক কোনো একটু চিন্তা করেন যে তুমি যদি নেক আমল করো তোমার একটা আমল দশটা দশ গুণ বাড়াই কিন্তু যদি একটা গুণা করো তোমাকে একটা গুণাই দেওয়া হবে দশটা দেওয়া হবে না কত বড় ইনসাফ করে আল্লাহ এই জন্য এই যে আপনি যে কথাগুলো বলেন এই সবগুলোই সক্কায় জারিয়ার মধ্যে পড়ে এই জারিয়া গুলো তখন মানে আমি যদি বলি যে এটি জীবন্ত সার্ভিস জীবন্ত আমি নাই আপনি নাই আমরা পৃথিবীতে নাই কিন্তু আমাদের কবরেই কিন্তু এই আমলগুলো যেতে থাকবে হ্যাঁ এগুলো জীবন্ত চলতে থাকবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে সবগুলো চলতেই থাকবে চলতেই থাকবে আর এগুলো কখনো নাশ পাবে না জি আপনি বাকি দুনিয়া যা কিছু করে যাবেন সব শেষ হবে এই কাজগুলো আপনার থেকে যাবে আপনি মানুষের জীবনে মানুষের অন্তরের মধ্যে বেঁচে থাকবেন সারা জীবন এই কাজগুলো করতে পারলে এই জন্য আমি দেশবাসী সবাইকে বলবো আমরা দান তো করতেই হয় অনেক সময় বাধ্য হয়ে করি অনেক সময় ঠেকে করি কিন্তু এটা যেন আমরা মনের গুসাতে না হয় রাগের সাথে না করি আমরা সন্তুষ্ট চিত্তে কেউ হাত বাড়াইলো

মানে আপনার দান কিন্তু একটা কথা মনে রাখবেন সবসময় একটা মানুষের দান এটা কখনো পরের জন্য নয় নিজের জন্য একদম ঠিক বলেছেন নিজের জন্য জি আপনি যে পরিমাণে দান করবেন সে পরিমাণ নিজের উপকার হবে মানে একটি বল যদি দেয়ালে ছুড়ে মারা হয় এটি নিজের দিকে ফিরে আসে এই দানটাই এমন জি জি আপনি যত পরিমাণ দান করবেন তত পরিমাণ আপনার কাছে ফিরে আসবে হয়তো দুনিয়া নয়তো পরকাল এটা মিস হবে না মিস নাই অনেকে দোয়া করে দোয়া কবুল হন আফসোস করে তো হাদিস আল্লাহ রাসুল বলছেন যে এটার জন্য আফসোস না করা আরও বেশি বেশি দোয়া করতে থাকা যে দোয়াগুলো দুনিয়াতে কবুল না হয় পরকালে সবগুলো আল্লাহ পাই একসাথে আপনাকে তখন তখন আফসোস করবেন যে আহ আরও যদি কিছু দোয়া থাকতো আরও কিছু থাকতো আরও পাইতাম দুনিয়া তো কিছু না এখানে দুনিয়াতে আপনি যদি সম্পদশালী হিসাবে চিন্তা করেন সারা দুনিয়াটা আপনাকে লিখে দিতে পারে একটা একটা দুনিয়ার মালিক আপনি হলেন আর জান্নাতে একজন সবচেয়ে আদনা থেকে আদনা ছোটো থেকে ছোট জান্নাতি তাকে দশটা দুনিয়ার নাম নামতা কত বড় হলে আপনার কাছ থেকে আজ আমরা অত্যন্ত চমৎকার আলোচনা শুনেছি কোরান এবং হাদিসের রেফারেন্স নিয়ে দান সাদাকার ফজিলত এবং আমাদের যে কিছু করা উচিত মৃত্যুর আগেই যে দান করা উচিত আমার নিজের জন্য কিছু করে যাওয়া উচিত এবং আপনি খুব চমৎকার কথা বলেছেন যে দান সাদাকা সন্তানদেরকে দিয়ে করানো তাহলে তাদেরও অভ্যাস বাড়বে এবং আপনি বললেন যে যারা সুয়াল করে তাদেরকে ধমক না দেওয়া এবং তাদেরকে সন্তুষ্ট চিত্তে দেয়া এবং যার হাত এইভাবে দেয়ার জন্য থাকে এই হাতটা বড় আল্লাহ তালা এই হাতের চাইতে এই হাতকে আল্লাহ তালা বড় করেন এবং আল্লাহর কাছে এটা সুক্রিয়া করা যে আল্লাহ আপনি আমাকে দান করার মতো আপনি আমাকে তৌফিক দিয়েছেন মোতারাম আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনি কষ্ট করে বিজয় টেলিভিশন স্টুডিওতে এসেছেন ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমরা এতক্ষণ পর্যন্ত আমাদের আজকের অতিথি মুফতি মোহাম্মদুল্লাহ ওনার কাছ থেকে দানসা সাদাকার ফজিলত এর উপরে গুরুত্বপূর্ণ আলোচনা কোরআন এবং হাদিসের আলোকে আমরা শুনলাম আশা করি কোনো একটি কথা আপনার হৃদয়ে রেখাপাত করবে জীবনটা পরিবর্তন হয়ে যেতে পারে কঠোর মনটা নরম হতে পারে আসুন না দানের হাতকে প্রসারিত করি বাতাস যেমনিভাবে ঝিরঝির করে বয়ে যায় অন্তর আত্মাকে প্রশান্ত করে যায় ঠিক এমনিভাবে দান করে আমার অশান্ত আত্মাটাকে প্রশান্তির সেই হিম বাতাস দিয়ে আমরা শান্তির আবহে আনতে পারি আল্লাহ তালা সেই তৌফিক আমাদেরকে দান সাদাকার মাধ্যমে এই আমলটি করার তৌফিক দান করুন এই আশা ব্যক্ত করে আগামী কালকের মেঘা ডিজিটাল স্কেল নিবেদিত বারকাতু সাহারি অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি খুব ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ